গুড মর্নিং গাইস, আজকে বুধবার, এখন বাজে 6টা 40। দিদার স্নান করিয়ে দিয়েছে মিমি, দিদার রেডি, সাজুগুজু করিয়ে দিচ্ছে সকালবেলা। না না, চা না দিয়ে যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে মিমি, 4টে উঠেছে, দিদার রেডি মোটামুটি। যাবো চা দিয়ে একটু পরে কাজ। হ্যাঁ, আমরা 7:30টায় বেরোবো দিদা। এখন আপনার এনে গায়ে চা দেবো। চা রেডি হয়ে গেছে বেটু, স্কুলের উদ্দেশ্যে চললো, ওকে দিয়ে আসবো। 7:30 বেজে গেছে, চলো রেডি বেটু, আজকে 2টো এক্সাম আছে তোমার। করছো তুমি দুধ চা? ওটা আমার লিখাচ্ছ, দেখি দিদা কি করছে। দিদা তোমার কাতুকে তো স্কুলে দিয়ে এলাম। হ্যাঁ, আর এই দেখো কি এনেছি তোমার জন্য, কলা আর আম, চৌসা আম। তুমি তোমার মুড়ি না, চৌসা আম, চৌসা আম ভালো গো। চৌসাই বললো তো মিমি, না 10-এরই বললো, চৌসা বললো। আজকে শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ, তোমায় কিন্তু ভিডিও সবাই দেখছে, ওর জন্য এই যে তুমি ভালো আছে বললে সবাই আনন্দ পায়। ভালো তো শরীর? চা খেয়েছো তো? তোমার এই ভিডিও দেখো মেজ মাসি, ছোট মাসি, দাদুর বাড়ি সবাই দেখবে। তোমার তোমার যদি শরীর ভালো থাকে আমাদেরও মনটা ভালো থাকে। দিদা প্যান্টটা বন্ধ করো, এটা আওয়াজটা। হ্যাঁ, সেই দিন ছুটি স্টার্ট হলো 16 তারিখ থেকে, সেই দিনই। এখন আমরা চা খাচ্ছি, মা, দিদা, আমিও চা খাচ্ছি আর মিমিও চা খাচ্ছে, সব বসে দিদার সঙ্গে গল্প করছি। দিদা এখন ঠাকুরের গল্প করছে, জগন্নাথ বলরাম সুভদ্রার গল্প করছে, মাও গল্প করছে। ও দিদা, আপনি বড় দিদাকে কিছু বলতে চান বলুন, এইটা চলে যাবে বড় দিদার কাছে, ভিডিও দিয়ে সবাই দেখতে পাবে। হ্যাঁ, বড় দিদাকে কি বলবেন বলুন। আমার বলা হয়ে গেছে না, আরেকবার বলুন বলুন। বললাম না, তোমার ভাজ কি রকম সেটা বলো। আমার ভাজ? হ্যাঁ, ওই তো এই নয়, হাতে করে এক এক কাঁচড়া, এর বেশি নয়। যদি 2-4টে বেশি হয় দেখবে আঙুল থেকে ঝরে যাবে। তাহলে মানুষটা কেমন তোমার ভাজ, মানুষটা কেমন? ভাজ মানুষটা, তোমার ভাজটা মানে ভালো মানুষ না ভালো ছবুতে? ওই তো, ওই তো আমার, তোমাকে আমি যেটা বলছি বলো, বড় দিদা কেমন, মাইমা ঝগড়া করে না ভালোবাসে? সেটাই তো বলতে যাচ্ছি তোমায়। ও বলো, তুমি সেটা শুনছো কবি? আচ্ছা বলো। সেইটাই আমি এরকম করে যখন হাতে নিই আমার হাত থেকে ঝরে পড়ে যায়। আমাকে যখন খাওয়া হয়ে গেছে দেখি সঙ্গে সঙ্গে ছোটবাবু ফোন করেছে, আমার জগন্নাথ সুভদ্রা বলরাম, এই তিনজন। দিদা কিন্তু এখন মেডিয়া পুরুষের কথা খুব বলে, বলো। হ্যাঁ, কিন্তু পার্থক্যটাই এত বেশি, মেডিয়ার কথা বলে আর মাইমার কথা সব বলে। হ্যাঁ, এখন বড় দিদার কথা স্মৃতিটা একটু এলোমেলো হয়ে যায় তো, এই জন্য দিদা বলে মাইমার কথা সব আর কথা বলছে, কখন বলছে, সময়ের সঙ্গে কথার মিল থাকে না। চিন্তাটা করি না, এটা চিন্তা আমি করি না, ভগবান করা। আমাকে যেভাবে নিয়ে যাচ্ছেন সেইভাবে যাচ্ছে। হ্যাঁ, কে নিয়ে যাচ্ছে ভগবান? এই তো জানি, যাদের নাম বললো তারাই বলেছে। হ্যালো ভাই, এখন দিদার সঙ্গে একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে বেরোবো তো, তাই আমার দিদার খুব ইচ্ছা আমি দিদার সঙ্গে বসে মুড়ি খাই। তো মিমি মুড়ির সঙ্গে কুমড়োর বড়া, কুমড়োর বড়া করেছি দিদার জন্য, দিদার মুড়িতে একটুখানি তেল দিয়েছি, দিদা মুড়িতে তেল মেখে খায়, আর ওর মুড়িতে কুমড়োর বড়া, পেঁয়াজ আর লঙ্কা। এটা ওর মুড়ি, কোথায় আসছে না কেন? হ্যাঁ,
এটা দিদার মুড়ি, আর এইটা হচ্ছে ওর মুড়ি। এটা হচ্ছে দিদার মুড়ি, মুড়ি কুমড়ো বড়া, সীতাভোগ, সীতাভোগ মুড়িতে তেল আছে। দিদা হাসছে আবার। দিদা আজকে নাতি আর আপনি যেরম বলেন সেরম বসেছে, দুজন এক জায়গায় বসুন। না না ওই কটা মুড়ি দেখুন না, ওই কটা মুড়ি, এক গাল মুড়ি দিদা। এই যে বৃষ্টি হচ্ছে, তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে কত ভালো লাগবে, পাশে আবার নাতি বসে আছে, তাহলে ওই জন্য দিদা বলছে না গুরু গোবিন্দায় নম। কি খাচ্ছিস বেটু? রুটি, ঘুগনি, রুটি, ডিম ভাজা, ঘুগনি আর রসগোল্লা। কালকে পরীক্ষা আছে বেটু? হ্যাঁ, কি পরীক্ষা কালকে? ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।